খুনের হুমকি দিচ্ছে অটো চালকরা, ওদের মাথার উপর কে আছে জানি না, আক্ষেপ আক্রান্ত পুলিশ অফিসারের। অটো চালকদের বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত আরো 5 সিভিক ভলান্টিয়ার। অটো রাখা নিয়ে বচসা, অটো চালকদের মারে জখম এক পুলিশ অফিসার সহ 5 সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর স্টেশন চত্বরে। ঘটনা সূত্রে জানা যায়, শ্যামনগর স্টেশনের কাছে অটো রুট পরিবর্তনকে কেন্দ্র করে বিবাদ শুরু হয় দুই পক্ষের অটো চালকদের মধ্যে। সেই বিবাদ পরবর্তীতে হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে শ্যামনগর পোস্ট অফিস মোড়ে কর্মরত সিভিক ভলান্টিয়াররা বিষয়টিতে হস্তক্ষেপ করে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। অভিযোগ, এরপর 30 থেকে 40 জন অটো চালক মিলে সিভিক ভলান্টিয়ারদের ওপর হামলা করে। ঘটনায় অটো চালকদের হাতে আহত হয়েছেন 5 জন সিভিক ভলান্টিয়ার সহ এক পুলিশ কর্মী। খবর পেয়ে জগদ্দল থানার আইসির নেতৃত্বে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ বাহিনী। সেখান থেকে 5 জন অটো চালককে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে পলাতক আরো বেশ কয়েকজন অটো চালক। 24 নম্বর রেলগেটে বড় করে বোর্ড লাগানো আছে যে কোনো অটো বা টোটো সোজা রাস্তা হয়ে মানে চৌরঙ্গী অবধি যাবে না, কিন্তু রোজ দেখবেন সারাদিন অটো আর টোটো অবৈধভাবে যায়। কিছু সিভিক পুলিশদের সাথে ওদের সেটিং আছে, যায়। আমাদের একটা অটোওয়ালা আজকে বললো যে ওদিকে কেন যাচ্ছে, কেন গেল তো সিভিক পুলিশ অভদ্র ব্যবহার করলো। এবার ধাক্কা দেখে হয়েছে, সিভিক পুলিশ এসে হিট করলো আমাদের ছেলেকে, ইট দিয়ে মারলো পুলিশ। তারপরে কিছু অটোওয়ালা এই ইটগুলো এদিক দিকে ছুঁড়ে মেরেছে, ওই দুপক্ষ মারামারি হয়েছে, কিছু সিভিক পুলিশ ইঞ্জুরিড হয়েছে, কিছু অটোওয়ালা ইঞ্জুরিড হয়েছে। তারপরে ওদেরকে ধরে পুলিশ থানাতে নিয়ে এসছে। দেখেন, আমি বলছি না যে মারামারি হওয়ার ঠিক, কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে যে পুলিশ আইন বোঝে, যদি কেউ অন্যায় করছে শাস্তি দেবে, অ্যারেস্ট করবে, ফাইন করবে, গাড়িওয়ালা আছে তো ফাইন করবে, ধরে সুপিরিয়রকে জানাবে, কিন্তু রাস্তায় মারপিট করবে? আমি চাই যে আমরা দেখতে আসছি কী হচ্ছে, মারপিট দুই পক্ষের মধ্যে হয়েছে, তো দুই পক্ষ ছাড়া হবে তাহলে দুই পক্ষকে ছাড়া হবে, যদি জেল হবে তাহলে দুই পক্ষকে হবে। এই বিষয়ে এক সিভিক ভলান্টিয়ার জানান, অটো চালকরা গিয়ে কর্মরত সিভিক ভলান্টিয়ারদেরকে ধমকাতে থাকে। এরপর আমরা গিয়ে তাদের সাথে কথা বলতে শুরু করি। পেছন দিক থেকে হঠাৎই অটো চালকরা এসে আমাদেরকে বেধড়ক মারধর করে। এবার অটো যা বলেন, আমরা সবসময় রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করি। এবার অটো অটো স্ট্যান্ডে 7-8 জন একটা অটোর মধ্যে বসে সব স্ট্যান্ডে কি সব মানে মোড়ে মোড়ে গিয়েছে, আমাদের ছেলেদেরকে ধপকাচ্ছে, টোটো কেন যাচ্ছে, অটোওয়ালারা 7-8 জন মিলে একটা অটোর মধ্যে। এবার স্টেশনে যে ডিউটি করছিল ওকে গিয়ে গায়ে হাত দিয়েছে। এবার সে ফোন করেছে, আমরা গেছি, কথা বলছিলাম, পেছন দিয়ে এসে 20-30 জন অটোওয়ালা আমাদের মারধর করেছে। 20-30 জন অটোওয়ালা মিলে আমাদের মারধর করেছে। এর মাথায় ইট দিয়ে বেড়েছে। কতজন ইনজুর্ড? আমরা 5-6 জন অফিসারের বেড়েছে, অফিসারকেও বেড়েছে, আমাদের পুলিশ রেস্কিউ করে দিয়েছে, থানায় এসে রেস্কিউ করে দিয়েছে। আক্রান্ত পুলিশ অফিসার জানান, অটোওয়ালাদের ওপর কে আছে জানি না, ওরা কারো কথা শোনে না, জোর করলে আবার খুনেরও হুমকি দেয়। বুকে ধাক্কা মেরেছে তো, বুকে ধাক্কা দিয়েছে, পড়ে গেছি, বুঝাতে গেলাম শুনবে না আর কি বলতে বলতে। আমি তো কালীবাড়িতে ছিলাম, জ্যাম ছিল, ছাড়াচ্ছিলাম, স্টেশন রোডে নাকি অটোওয়ালাদের সাথে ঝামেলা, খবর পেয়েই চলে এলাম। এসে দেখছি সিভিকদের মারছে, তো সঙ্গে সঙ্গে আমি বলতে গেলাম, এই কেন মারামারি করছিস, কী হয়েছে? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, মোবাইলটা ভেঙে গেল। দিয়ে আবার উঠে আমি সঙ্গে সঙ্গে বড় বউকে ফোন করলাম যে স্যার এই ব্যাপার, অটোওয়ালাদের মধ্যে একটা উচ্ছৃঙ্খল চলছে, ফোর্সকে মেরেছে, আমাকে ধাক্কা দিয়েছে, আমি ইমিডিয়েটলি আসবো। থানা এলো, বড় বউ এলো, এসে যাবো, ওই যে ওদের যেতে বলছে, যাবে না, ওখানে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ গাড়ি ফুল না হবে ও যাবে না, জোর জবরদস্তি। দোকানদাররা কমপ্লেন করে, দাদা অটোগুলো দাঁড়িয়ে থাকে, তা সত্ত্বেও ওরা চলে আসে কোথা থেকে, এসে চমকায়, বলে মার্ডার করে দেবো, আমাদের কিছু বলে এইসব নানান ওদের যাই। টোটালটাই দাদাগিরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, শ্যামনগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।